বিজেপির এক মহিলা নেতা টিভি ডিবেটে এমন কি বলল যে দুনিয়ার সব বিশেষ সম্প্রদায়ের দেশ ভয় পেয়ে গেল। মোদিজির কাছে প্রশ্ন শুরু করতে লাগলো কি হচ্ছে ভারতবর্ষে। যখন ঝামেলা বাড়তে শুরু করেছে তখন বিজেপির এই মহিলা নেতাকে সাসপেন্ড করেছে বিজেপি। এবার ভারতবর্ষের লোক প্রশ্ন করতে শুরু করেছে, বিশেষ করে পটাশিয়ামরা, নরেন্দ্র মোদি ঝুঁকে গেল না অপসংস্কৃতিতে বিশ্বাসী হয়ে উঠল। কেননা মোদিজি আমেরিকার সামনে 56 ইঞ্চি চওড়া করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে কোনো পক্ষই নিল না, আর আমেরিকার চাপ দেওয়া সত্ত্বেও এই মোদিজির কূটনীতি ও বিদেশ নীতির তারিফ গোটা দুনিয়া করে। এবার কি একটা সিদ্ধান্তই মোদিজিকে ব্যাকফুটে ফেলে দিল। নমস্কার মিত্র, সকলে কেমন আছেন? আশা করি ভালো রয়েছেন। আমি সনাতনী সৈনিক, আপনারা দেখছেন সনাতনী। আজকে আমরা নূপুর শর্মা সম্পর্কে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আগে নূপুর শর্মা সম্পর্কে কিছু কথা জেনে নিন। 37 বছরের নূপুর শর্মা দিল্লিতে থাকেন। কলেজ জীবন থেকেই রাজনীতিতে খুব অ্যাক্টিভ পার্সন। দিল্লি ইউনিভার্সিটিতে ABVP এর ছাত্রনেতা ছিলেন তিনি। কলেজের পড়াশোনা শেষ করে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে LLM করেছেন। তারপর তিনি ন্যাশনাল পলিটিক্সে পা রেখেছেন। সাল 2015-তে কেজরিওয়ালের বিরুদ্ধে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু হেরে গেছিলেন। ইউথদের পলিটিক্সে এক সুপরিচিত মুখ নূপুর শর্মা, অর্থাৎ আইন ও রাজনীতি ভালোই বোঝেন নূপুর শর্মা। 27 মে এক টিভি ডিবেট শোতে পেগম্বর সম্পর্কে বলেছিলেন নূপুর শর্মা। এই ডিবেট শোটি মোহাম্মদ জুবেইর টুইট করে আর তা ভাইরাল হতেই বিশেষ সম্প্রদায়ের লোক তাকে মারার হুমকি পর্যন্ত দিতে চালু করে। এই ঘটনার পর নূপুর শর্মা দিল্লি পুলিশের কাছে FIR দায়ের করেন কিন্তু কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। ওইদিকে পাকিস্তান, কুয়েত, কাতার, আরব দেশগুলিতে একটা ট্রেন্ড চলছে, অ্যারেস্টেড নূপুর শর্মা। এবার আপনারা মোদি সরকারের কথা না বুঝেই যারা বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন তাদের বলি সেকুলাররা হচ্ছে একটা জোক, তারা সহজে হার মানবে না। তারা চাইছে সনাতনী সমাজ যেভাবে জেগে উঠেছে তাদের দ্বিখণ্ডিত করতে হবে, তাই তারা এই কাজটা সফলতার দিকে অনেকটা এগিয়েও যাচ্ছে। উপরাষ্ট্রপতি ভেঙ্কা নাইডু কাতারে রয়েছেন, যেখানে ব্যাপার নিকেশ ও আর্থিক সুরক্ষার কথা নিয়ে একটা বৈঠক চলছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, কাতারে 7.5 লক্ষ ভারতীয় রয়েছে যারা সেখানে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। এই সময় ভারতীয় জিনিসপত্র বহিষ্কার করলে ও ভারতীয় নাগরিকদের পেশা বন্ধ করলে ভারতবর্ষে এক সমস্যার সৃষ্টি হবে। এইভাবে মুসলিম দেশগুলির সঙ্গে ভারতবর্ষ ব্যবসায়িক ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে জড়িত। অন্যদিকে আবার মানবতাধিকারের কথা আসলে 160 র‍্যাঙ্কে রয়েছে ইরান। কাতার, কুয়েত, ওমান সবাই মানবতাধিকারের দিক থেকে ভারতের থেকে অনেক পিছিয়ে। তারা সুযোগ পায় ভারতে বসে থাকা সেকুলারদের জন্যই। আগে আমাদের এই সেকুলারদের চিহ্নিত করতে হবে যারা গোটা বিশ্বে ভারতের মুখ খারাপ করতে চাইছে। নূপুর শর্মাকে বহিষ্কারের পরেও হায়াত হাসমি কানপুরে এক দাঙ্গা লাগিয়ে ভারতবর্ষকে যখন অশান্ত করে তুলেছিলেন সেই সময় যোগী আদিত্যনাথ তা কঠোর হাতে দমন করেছেন। যারা ভাবছেন নূপুর শর্মাকে বিজেপি বহিষ্কার করেছে তারা ভুল ভাবছেন। মোদিজির ওপর আস্থা রাখুন, তিনি কী কী করতে পারেন। বর্তমানে সিকিউরিটি দেওয়া হয়েছে নূপুর শর্মাকে, ফেলে দেওয়া হয়নি।